হ্যাঁ না, তুমি বলছিলে সেলেট দাও, কি বলছিলে? তুমি কি করবা? একবার একটা গুড মর্নিং বলে দাও তো মা। গুড মর্নিং। আর আমাকে উঠতে বলো। উঠো। ভালো করে বলো উঠো মা, এরকম করে বলো। উঠো মা। উঠবো মা। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু না হলে একটু বৃষ্টির দেখা পাই। তো আজকে আমরা ঘুম থেকে উঠতে উঠতে দেখো বৃষ্টি একটুও নেই আর আকাশটা অনেকটাই পরিষ্কার হয়েছে, রোদও উঠতেছে হালকা হালকা। তো সবার প্রথমে তো আমার জামা কাপড়গুলো একটু বের করে দিতে হবে, বারান্দাটাকে ফাঁকা করলাম সাইকেলটা বের করে রেখে। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের বারান্দায় টারটা করে অনেকটাই সুবিধা হয়েছে, ভিজে জামা কাপড় এখানটায় রাখতে পারি। তো ভিজে জামা কাপড়গুলো আমি সকাল হতে এগুলো যেগুলো যেগুলো একদম খুব ভিজে ওগুলো বের করে দিচ্ছি আগে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের মুরগির বাচ্চা দুটো, শুধু ঘর আর বারান্দা সারাক্ষণ। তো জুই এখানে বাইরে একটু খেলতেছে আর আমি এদিকে চুলটা একটু চিরুনি করে নিচ্ছি। চুলে কি পরিমাণে জট বেঁধে গিয়েছে, আর বৃষ্টিতে ভিজলে বেশি করে চুলে জট বাঁধে আর চুলগুলো কীরকম যেন হয়ে থাকে। তো চুলটাও আমার একদম খারাপ অবস্থা হয়েছে, তেলও বেশি একটা দেওয়া হচ্ছে না। সকাল সকাল ঘুম থেকে উঠে চুলটা চিরুনি করলে মুডটা অনেকটাই ফ্রেশ লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এই যে চিরুনিটাই আগে করে নিচ্ছি আর তারপরে আমার বাকি কাজকর্ম হবে। তো চুলের জটগুলো ভালো করে ছড়িয়ে এভাবে আমি উপরে করে বেঁধে নিলাম চুলটাকে, আর চুলের তো একদম খারাপ অবস্থা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমরা অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠেই সাইকেলটা বাইরে বের করে রেখে চুলটা ভালো করে নিলাম, চিরুনি করে বেঁধে নিলাম উপরে তুলে, আর এখন হচ্ছে আমি কাজকর্ম স্টার্ট করে দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো মুডটাকে একটু ফ্রেশ বানিয়ে এই যে জামা কাপড় গোছাতে লেগে পড়লাম, আর সবার প্রথমে র্যাগটাতেই ধরলাম আজকে। র্যাগে আসলে ইউজ করা জামা কাপড় রাখা হয়, তো সেই কারণে বারবার গুছিয়ে রাখতে হয় আমাকে হাতে হাতে। তো র্যাগটা গুছিয়ে রেখে এদিকে গ্যাস ওভেন টোভেন ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, আর তারপরেই চলে আসলাম বিছানাটা গোছাতে। মশারিটা এক কোণায় ভাঁজ করে রেখে আমি কাঁথা কম্বলগুলো ভাঁজ করে রাখতেছি, আর কম্বলটা মানে ব্ল্যাঙ্কেটটা সবসময় আমি রেখেই দিই, কেননা রাত্রিবেলা করে মাঝে মধ্যে বৃষ্টি হয়, এখন আর ঠান্ডা লাগে হালকা হালকা। এখন বেড কভারটা আমি টান টান করে ভালো করে বিছিয়ে রেখে দিলাম। বন্ধুরা, এই যে এক বালতি জামা কাপড় ধুয়ে দিলাম, সেদিন এসে তো ধুয়ে দেওয়া হয়নি, বৃষ্টি চলতেই ছিল। আজকে একটু আকাশটা ভালো দেখলাম আর সাদা জামাগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, পিছু পড়ে যাচ্ছে, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে এসেছিলাম, শুকোইনি বৃষ্টি থাকার কারণে, রোদ তো ছিলই না। এখন এই যে ধুয়ে দিলাম, তবুও আকাশটা ঠিক নেই, কখনো রোদ উঠতেছে কখনো ড্যাম হয়ে যাচ্ছে আকাশটা। তবুও নিয়ে গিয়ে পিছনের দিকে দিয়ে আসি, যদি বৃষ্টি আসে তাড়াতাড়ি করে সব এক জায়গায় একটা বালতির মধ্যে তুলে নিয়ে আসবো। অনেকদিন পর মনে হচ্ছে যে পিছনের দিকে আসলাম। এখন যেহেতু বর্ষাকাল প্রতিদিন একটু হলেও বৃষ্টি আসে, তো সেই কারণে এখানে আর জামা কাপড় বেশি একটা মেলতে দেওয়া হয় না, আর যদি হাওয়াতে উড়ে যায় তাহলে তো কাদার মধ্যে পড়ে আমার সব জামা কাপড় নষ্ট হয়ে যাবে। আর তার মধ্যে পিছনে আসা মানে জোকের ভয়, কাদা। তো সেই কারণে বৃষ্টি আসলে তাড়াহুড়া করে এই জামা কাপড় নিয়ে যেতে অনেকটাই অসুবিধা হয়, সেই কারণে বাড়ির ভিতরেই দিই আর কি। তবু আজকে যেহেতু অনেকগুলো জামা কাপড় একসাথে ধুয়ে দিলাম আর তার মধ্যে হালকা হালকা রোদও আছে, তো সেই কারণে এখানে দিয়ে দিলাম। বিশেষ করে শীতকালটা আমাদের জন্য এই জায়গাটা একদম বেস্ট, মানে খুব ভালো লাগে, রোদ তাপানো থেকে জামা কাপড় মেলতে দেওয়া অনেকটাই সুবিধা হয় শীতকালে। হাত মুখ ধুয়ে আসলাম, একদম ফ্রেশ হয়ে নিলাম, আর হচ্ছে ধুয়ের জন্য আমি আজকে সকাল সকাল খিচুড়ি বসিয়ে দিয়েছি একটুখানি, কালকেও মুসুর ডাল নিয়ে এসেছিল। সকালবেলা ঘুম থেকে উঠে জুই বলতেছে মা ভাত দাও ভাত খাবো, তো সেই কারণে সকালবেলা তো আর বাসি ভাত তো খাওয়ানো যাবে না, ওকে ঠান্ডা লেগে যাবে, তো সেই কারণে সকালবেলা আমি এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর সব কাজকর্ম সেরে এখন আসলাম। এই যে খিচুড়ি এদিকে আবার হয়ে গিয়েছে, খিচুড়িটা এখন আমাকে খাওয়াবো, আর এদিকে দেখো দুধ গরম করে নিচ্ছে আমি আমি খাওয়ার জন্য চিড়ে দিয়ে।
জুয়ের পাপা আসলে দুধ চিড়ে এগুলো বেশি একটা পছন্দ করে না, চা হলে এমনিতেই শুধু বিস্কিট দিয়ে খায়। তো এখন বাজে হচ্ছে 12টা, দুপুর 12টার, আমি ভিডিও এডিট এডিট আপলোড দেওয়া কমপ্লিট করে যে সবে স্নান করে আসলাম। আর জুয়ো সকাল সকাল জুয়ের স্নান হয়ে গিয়েছে, ওকে খাওয়াই দিয়েছিলাম সকালবেলা খিচুড়ি বানিয়ে। তোমার সাথে কাদাগুলো নাড়িস না, যা বাইরে যা, জল ফেলতেছে ঘরের মধ্যে। তো এখানে দেখো আমি মুসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, আর মুসুর ডালটা বসাবো, আর হচ্ছে আলু কেটে রেখে দিয়েছি। স্নান করতে যাওয়ার আগে আমি এগুলো কাটাকাটি করেছি, আর এখানে একটা ডিম সেন্টার থেকে দিয়েছি জুয়ের খিচুড়ির সাথে। তো সকালবেলা তো খিচুড়ি খাওয়াই দিয়েছি, এর জন্য ডিমটা আমি ভাজা করে ভাতের সাথে খাওয়াবো ওকে। ও আসলে পাঁপড় খেতে ভীষণ পছন্দ করে, তো সেই কারণে পাঁপড়ের প্যাকেট নিয়ে এসে রেখে দেয় প্রত্যেক দিন খাওয়ার আগে, দুটো করে ভেজে তারপরে ভাত খাওয়া দাওয়া করে। তো এখানে দেখো সেন্টার থেকে খিচুড়ি দিয়েছিল, মেলকিনের মধ্যেই আছে, আজকে যেহেতু বানিয়ে খাওয়াই দিয়েছিলাম তো সেই কারণে এটা আর খাওয়ানো হয়নি, তো ঢেকে রেখে দিলাম। আর ডাল আর আলু ভাজা ওইদিকে বাবা দিয়ে গেলো একটু জুয়ের জন্য, তো এখন আমি জুইকে খাওয়াবো, ওইদিকে ডিমটাও ভাজা হয়ে গিয়েছে। তো ওই তেলের মধ্যেই আমি আলু ভাজাটা এখন বসিয়ে দেবো, আর অনেক দিন ধরে আলু ভাজা মানে খাওয়া হচ্ছে না, আলু যে কোনো সবজিতে দেই কিন্তু ভাজাটা আসলে কাটাকাটি করতে অনেকটাই সময় লাগে, তো মাঝে মধ্যে সময় হয়ে ওঠে না, এডিট করতে করতে অনেকটাই লেট হয়ে যায় রান্নাবাড়া করতে, তো সেই কারণে আলু ভাজাটা আর বেশি একটা খাওয়া হয়ে ওঠে না। রাত্রিবেলা মাঝে মধ্যে আমি করি, আলু ভাজা খেতে আমার ভালো লাগে। তো এখানে আলু ভাজাটা আমি বসিয়ে দিলাম, আর লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর বিশেষ করে ডালের সাথে আলু ভাজা হলে খাওয়া দাওয়াটা ভালোই হয়। আর এবারে আমি মুসুর ডালটা বসিয়ে দেবো, দাদা তোমাকে কি বলছে? চিন্তা করবা। কি? চিন্তা করবা। কেন চিন্তা করবা? কেন চিন্তা করবা? চিন্তা করবা না? চিন্তা করবা না? কে বলছে? বন্ধুরা এদিকে ডালটা বসিয়ে দিলাম সেদ্ধ, আর ডালটা সেদ্ধ হতে হতে আমি একটু জুইকে খাওয়াই নেবো। এখানে হচ্ছে আলু ভাজা আর ডাল আছে, আর হচ্ছে পাঁপড় একটু ভাজা, আর ডিম সেন্টারের ডিমটা ভেজে নিয়েছে, কেননা সেদ্ধ ডিম সাদা সাদা দেখলে ভাত দিয়ে খেতেই যাবে না, খিচুড়ি দিয়ে খায়। তো ওদিকে ও ইঞ্জেকশনের ভয়ে পড়াশোনা করতেছে, বাবা ইঞ্জেকশনের ভয়ে পড়াশোনা করতেছে, এত ইঞ্জেকশনের ভয়, একা একা ভয় নিয়ে পড়াশোনা করতেছে। তো চলো এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, ডালটা সম্বার দিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে, আমিও একটুখানি খাওয়া দাওয়া করে নেবো, আর বাবা যে ডাল আর আলু ভাজা দিয়ে গিয়েছিলো জুয়ের জন্য ওটা দিয়ে আমি জুইকেও খাওয়াই দিলাম, জুয়ের পাপাও একটুখানি খেয়ে নিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে তারপর কথা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, জুইশোনা ঘুমিয়ে পড়েছে বিকেলবেলা, আর দুপুরবেলা অনেকক্ষণ চেষ্টা করেছিলাম কিন্তু ঘুমোয়নি। তো এখন আমি হচ্ছে যাচ্ছি জামা কাপড় নিয়ে আসতে, জামা কাপড়গুলো তুলে এনে ভাঁজ করে রেখে দিই। জুয়ের পাপা গেল বাজারে সিমেন্ট নিয়ে আসতে, আজকে ঘরটা লেপতে হবে। আসলে একদিন বাড়ির মানে কোথাও গিয়ে থাকলে বাড়ি এসে মনে হয় যে কতদিন থেকে হয়তো বাড়িতে থাকি না, ঘরটা যেন কীরকম হয়ে থাকে, তো লেপাঘষা না করলে ভালো লাগে না, তাই ওকে দিয়ে পাঠালাম সিমেন্ট নিয়ে আসতে। তো চলো এদিকে কাদা আছে নিচে প্রচুর, দেখে দেখে যেতে হবে। তবুও যাই হোক আমার জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে সবগুলোই, আবার তুমি যে দেখতে পাচ্ছ ওখানে পাট কাটা হচ্ছে। দেখতে পাচ্ছ কালো মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে ভাব। তো এদিকটা আসলে কিন্তু অনেকটাই ভালো লাগে, আর যেহেতু ক্ষেতগুলোতেও এখন জল জমে জমে আছে, তো
তো অনেকেই বাংলাদেশ থেকে কমেন্ট করে বলতেছো যে কোন জায়গায় গিয়েছি আমি আমি আসলে যেই জায়গাটা গিয়েছিলাম হলদিবাড়ির ওটা হচ্ছে যেই বর্ডারটা গিয়েছিলাম আর কি ওই বর্ডারটা হচ্ছে টোকরাবাসা হ্যাঁ টোকরাবাসার কাছাকাছি পড়ে হয়তো আমি ম্যাপে দেখলাম ম্যাপে দেখে তোমাদেরকে বলতেছি টোকরাবাসার কাছেই পড়ে ওদিকে ঢাকা তো এতটুকুই তো চলো এখন যাই বাড়িতে জুয়ে হতো ওদিকে আর ঘুম থেকে উঠে পড়বে আর আকাশটাও পুরো মেঘ করে আছে মনে হচ্ছে বৃষ্টি আসবেই সিমেন্ট গুলাচ্ছ একটু উপরে তোলো তো সিমেন্ট গুলা এতটা গাঢ় করতে হবে বেশি গাঢ় করা যাবে না বেশি ইয়েও লুসও করা যাবে না হ্যাঁ পড়ে গেলো দেখো তো তো চলো হাতের সেফটির জন্য হাতে একটা প্লাস্টিকের প্যাকেট বেঁধে নিলাম কিন্তু তবুও সিমেন্ট তো ঢুকে যায় হাতের ভিতরে তবে ল্যাপালেপি করতে বেশি একটু সময় লাগে না তাড়াতাড়ি শুকিয়েও যায় আর তাড়াতাড়ি ল্যাপাও হয়ে যায় যেহেতু শুধুমাত্র সিমেন্ট দিয়ে কোনো মাটি দেওয়া দেওয়াই নেই তো সেই কারণে তাড়াতাড়ি করে আমি হাতটা ধুয়ে নিই তবে একটা দিদিভাই কমেন্ট করে বলেছিল আমার এই ভিডিও দেখেই নাকি সিমেন্ট দিয়ে ল্যাপার চেষ্টা করেছিল চাপড়া উঠে গিয়েছে কিন্তু না আমি তো মাঝে মধ্যে কয়েকদিন ধরে লেপতে শিখুই আমাদের ঘরে তো একদমই চাপড়া ওঠে না হয়তো তোমার বেশি পরিমাণে সিমেন্ট পড়ে গিয়েছিল সেই কারণে শুকোয়নি আর না শুকোতেই হাঁটাচলা হয়ে গিয়েছে সেই কারণে চাপড়া উঠে গিয়েছে আর একদম কম সিমেন্ট দিলে আবার দেখতে ভালো হয় তো মোটামুটি পরিমাণ দিতে হয় আবার বেশি দিলে শুকোইতে একটু লেট হয় তো হাঁটাচলা করতে অসুবিধা হয় সেই কারণে আমি মোটামুটি পরিমাণ দেই তো চলো আমার ঘরের ভিতরটা ল্যাপা কমপ্লিট এবারে আমি বারান্দাটাও সিমেন্ট দিয়ে লেপে নিচ্ছি আর যদিও বৃষ্টি হলে কেঁচো মাটি তোলে বারান্দা থেকে সাইডগুলো থেকে বেশিরভাগ কিন্তু সিমেন্ট দিয়ে লেপলে একটু হলেও কম মাটি তোলে ঘরের টেবিল চেয়ার সব কিছু বাইরে বের করে রেখে দিই তো বন্ধুরা ল্যাপা খোঁচা করে চলে আসলাম একটু সামনের দিকে আর ওদিকে ততক্ষণে ঘরটা আমার শুকাক আর যুশোনা এখনও ঘুম থেকে উঠেনি তো এদিকে একটু হাঁটাহাঁটি করতেছি রাস্তার এদিকে তো এদিকে যুশোনা ঘুম থেকে উঠে পড়েছে আমি এখন বসে বসে জামা কাপড়গুলো ভাঁজ করবো ঘরটাও মোটামুটি অনেক দূর শুকিয়ে গিয়েছে আর যুশোনাকে কতক্ষণ ধরে বলতেছি যে উঠো উঠো উঠে দেখো শুয়ে আছে কীরকম করে অলস ধরে গিয়েছে তো চলো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে দুধটা গরম করে যুশোনাকে খাওয়াবো আর আমার খাটের তলে দেখতে পাচ্ছ ওইদিকে কতগুলো প্যাকেট জমা হয়ে আছে বিস্কিটের প্যাকেট প্লাস্টিকের প্যাকেট সব কিছুই একসাথে আসলে জুই আর জুইয়ের পাপা ওই খাটের ভিতরে ওইদিকে সাইড দিয়ে ফেলে দেয় তো ওগুলো আমি বের করে করে সাইডে রেখে দিয়েছি আজকে তো আর যেহেতু সন্ধ্যার পরে হয়ে গিয়েছে ঝাড়ু দেওয়া যাবে না রাত্রিবেলা তো সেই কারণে হাত দিয়ে বের করে সাইডে রেখে দিয়েছি কালকে সকালবেলা উঠে যখন ঝাড়ু দেবো তখন ওগুলো বের করে নেবো বিশেষ কারণে আলুগুলোর জন্য খাটের ভিতরে যে আলুগুলো আছে সেই কারণে প্রত্যেক দিন আর কি খাটের ভিতরটা ঝাড়ু দেওয়া হয় না আলুগুলো সাথে সাথে চলে আসে তো সেই কারণে দু একদিন পরপর আমি হাত দিয়ে প্লাস্টিকের প্যাকেট বা কাঁচড়াগুলো বের করে তারপরে ঝাড়ু দিই আর এই সাদা জামাটা অনেকটাই সুন্দর তবে আমার জ্যাকেটটা হয়ে গেল নষ্ট একটু তিথি পড়ে গিয়েছে বৃষ্টিতে ভিজা হয়েছে না আর কালারটা তো লাইট কালার সেই কারণে তাড়াতাড়ি তিথি পড়ে যায় তো চলো ওইদিকে জামা কাপড় ভাঁজ করে বিছানা টিছানা গুছিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো টেবিল আর তারপরে বাসনপত্র মেঝে রেখে দিয়েছিলাম বাইরে ঘরটা যাতে নষ্ট না হয় ল্যাপার পর না শুকোনো পর্যন্ত ঘরের ভিতরে ডুববো না বলে এগুলো এখন সবে শুকোলো ঘরটা এখন নিয়ে আসলাম আমি তো এই যে বিছানা সব কিছু একদম গুছিয়ে গেছি পরিষ্কার করে রেখে দিলাম এই সন্ধ্যাবেলাটা একটু এখন জুয়ের জন্য দুধ গরম করবো এই দুধ নিয়ে এসে রেখে দিয়েছে দুধ গরম করবো আর তার সাথে হচ্ছে ম্যাগি বানাবো দুধ দিয়ে গুড ইভিনিং বন্ধুরা তো এই দেখো আমি জুয়ের জন্য বানিয়ে নিলাম সুজি দুধ দিয়ে আর জুয়েকে বললাম ম্যাগি খাবা না সুজি খাবা দুটোই নিয়ে আসা ছিল তো ও বললো যে সুজি খাবে তো দুধ দিয়ে সুজিটা বানিয়ে নিলাম আমরাও একটু করে খাবো আর জুশোনাকেও খাবো জুই এদিকে এই যে এখানে বসে আছে বিছানার উপরে বই টই ফেলে দিয়ে বই ফেলে দিয়েছো কেন শোনা সুজিটা যেহেতু খুন্তি দিয়ে বানালাম সেই কারণে খুন্তি দিয়ে আমি তুলে নিচ্ছি বাটির মধ্যে আর খুবই গরম এখনও ঠান্ডা করতে হবে তারপরে জুইকে খাওয়াতে হবে জুইশোনা বেশিরভাগ সময়টা একা একা খেতে পছন্দ করে তবে ওকে ওকে একা একা খেতে দেই তারপর ও যখন খেতে খেতে আর একা একা খেতে চায় না তখন আমি খাওয়াই দেই
আর জুঁইয়ের সাথে সাথে জুঁইয়ের পাপাও কিন্তু এইসব জিনিস খেতে খুব পছন্দ করে, সুজি তারপর শ্যামাই, ম্যাগি দুধ দিয়ে বানালেও খায়। তো জুঁইয়ের জন্য নিয়ে নিলাম এখানে, আর আমার জন্য আর জুঁইয়ের পাপার জন্য নিয়ে নেবো এখন। একটু আগে সন্ধ্যাবেলায় আমি গান শুনতেছিলাম, আর তার সাথে সাথে এই আমার বাসনপত্রের র‍্যাকটা একটু ঘষে ঘষে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো চলো দুজনের জন্য এখানে বাটিতে তুলে নিলাম, আর এবারে আমার জন্য আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সন্ধ্যাবেলাটা চা খেতে ভালো লাগে, তবে আমার মনে হয় যে সুজি বা ম্যাগি এরকম টাইপের একটা কিছু খেলে বেশি ভালো হয়, মানে পেটটাও একটু ভরা থাকে সন্ধ্যাবেলাটা। তো চলো তিনজনের জন্য আমি নিয়ে নিলাম, এবারে আমরা বসে বসে খাবো। কে তাড়াতাড়ি, ওরে বাবা তাড়াতাড়ি তো নিয়ে যাচ্ছি, শোনা টেন্টারাং নিয়ে এসেছি, নিয়ে চলে এসেছি, উঠো 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 উঠো, ঠান্ডা হোক তারপরে খাবে। গুড মর্নিং বন্ধুরা, এখন হচ্ছে সকালবেলা, তো কালকে রাত্রিবেলা ভিডিওটা এন্ড করাই হয়নি, তো আজকে ভাবলাম যে এন্ড করে দিই। আর ভিডিওটা ছিল এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। টাটা বাই।